নমস্কার বন্ধুরা, সময় সময় চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি খাসপুর রাজবাড়িতে, যেটা স্নান মন্দির বলে সেখানে আছি। আপনারা সবাই জানেন যে বর্তমানে খাসপুরে একটা জনগণের, যারা এখানে অধিবাসী আছেন ঠালিগ্রাম এবং খাসপুর অঞ্চলে, তার একটা সমস্যা রয়েছেন। সমস্যাটি হলো এখন প্রায় সপ্তাহখানেক থেকে অনেক লোককে নোটিশ দেওয়া হচ্ছে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে, প্রত্নতত্ত্ব বিভাগ থেকে, যে তারা যাতে খাসপুরের 100 মিটারের মধ্যে বা 200 মিটারের মধ্যে যদি কেউ জমি অধিগ্রহণ করে থাকেন তাহলে যাতে তাদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এ নিয়ে একটা আতঙ্ক কাজ করছে প্রায় সপ্তাহখানেক থেকে। এখন পর্যন্ত আমরা যেটা শুনেছি, প্রায় 90 থেকে 95 জনের মতো লোকের কাছে নোটিশ পৌঁছে গেছে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে, যাতে খাসপুর রাজবাড়ির, বলা হয়েছে যে খাসপুর রাজবাড়ির মধ্যে তারা, এলাকার মধ্যে তারা রয়েছেন, 100 মিটারের মধ্যে রয়েছেন, সেই স্থান থেকে যাতে তারা কেন তারা অধিগ্রহণ করেছেন তার জবাব চাওয়া হয়েছে। তো এ নিয়ে আমরা মানুষের প্রতিক্রিয়া জানবার জন্য আজ আমরা এসেছি ঠালিগ্রামে, যেটাকে পুরনো খাসপুর বলা হয়। তো বিভিন্ন জনের কথা সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, এবং অনেকেই মনে করছেন যে এখানে কোনো জেসিবি দিয়ে যদি গুড়িয়ে দেওয়া হয়, এখন সবদিকে জেসিবি লাগিয়ে যেহেতু উচ্ছেদ অভিযান চালানো হয়, সবদিকে একটা আতঙ্ক বিরাজ করছে। আপনারা সবাই জানেন, আজকে উত্তরপ্রদেশ বলুন, আসাম বলুন, জেসিবি কালচার খুব বেশি চলছে। তো এখন মানুষ সব কিছুর মধ্যে একটা সিঁদুরে মেঘ মানে দেখতে পা, মানে সবাই ঘরপোড়া গরুর মতো নিজেকে মনে করেন এবং আতঙ্কে থাকেন। তো আমরা যেটা কথা বলে বুঝতে পারলাম, অনেক প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে কথা হয়েছে যারা সমাজে বিভিন্ন সুনামের সঙ্গে কাজ করছেন, এখানে পুরনো বাসিন্দা, এদের মধ্যে অনেকেরই বক্তব্য হলো যে সরকার তো যদি সরকার অধিগ্রহণ করতে পারে, আইনের ভিতর থেকে অধিগ্রহণ করতে পারে, যদি উন্নয়নমূলক যদি কোনো পদক্ষেপ নিতে চায় করতেই পারে, কিন্তু পাশাপাশি এটাও কথা উঠে আসছে যে জমি অধিগ্রহণ করার পর যদি খাসপুর রাজবাড়ির সার্বিক উন্নয়নে যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয়, এখন পর্যন্ত যে খাসপুর রাজবাড়ির উন্নয়নে আমরা তেমন কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না দর্শক, কারণ এই যে আপনারা পেছনে যে এই যে স্নান মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই স্নান মন্দির আজ থেকে 50-60 বছর আগে যেভাবে ছিল ঠিক একইভাবে আছে। শুধু আমি অনুরোধ করব আমার সহযোগী সম্পাদককে, যিনি ক্যামেরায় রয়েছেন, তাকে এই যে সীমানার দেওয়ালটা একটু দেখানোর জন্য। এই দেওয়ালটা হয়েছে আজ থেকে 10-15 বছর আগে, সেটা একটা কাজের কাজ হয়েছে। এবং আমরা এই যে আপনি একটু সীমানাটা দেখিয়ে দিন, এখানে খুব একটা কিছু উন্নতি হয়নি। এখানে গেটের যে দেখতে পাচ্ছেন, গেটটা ওপেন, খোলা আছে, সেটাও প্রত্নতত্ত্ব বিভাগের দেখা উচিত। এবং আপনাদেরকে সেই নোটিশটা দেখিয়ে দিচ্ছি, 10 বছর আগে এই নোটিশটা লাগানো হয়েছিল, যে বলা হয়েছিল যে এখানে যাতে কেউ, যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী অনুযায়ী কি কি ডু এবং ডু নটস যেগুলো আছে, আপনি এটাকে একটু অনুরোধ করবো, এটাকে আপনি ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যান। পুরোটা না দেখালে হবে, আমরা শুধু বলে দিচ্ছি। এখানে লেখা আছে যে দিস মনুমেন্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড টু বি অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার দ্য এনসিয়েন্ট মনুমেন্টস and archaeological sites and remains act 1958 whoever destroys, removes injuries, alters, defaces, মানে কেউ যদি কোনো ক্ষতি করে সেটা আইন অনুযায়ী শাস্তিযোগ্য হবে। এবং এটা 100 মিটারের মধ্যে, এরিয়া আপ টু 100 মিটার অ্যারাউন্ড দ্য প্রোটেক্টেড লিমিটস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ প্রোহিবিটেড এরিয়া। সবাই বুঝতে পারছেন এই যে নোটিশটা এখন পাঠানো হচ্ছে, এর আগে কিন্তু সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তির বোর্ড অলরেডি এখানে খুব সুন্দরভাবে লাগানো ছিল, তো সেটাতে গুরুত্ব দেওয়া হয়নি, সেটা একটা কারণ বর্তমান নোটিশ পাঠানোর পিছনে। কিন্তু এখানে অধিকাংশ মানুষের বক্তব্য হচ্ছে এটা কোনো বিষয়ই না, এটা বিষয়ই না, কারণ খাসপুর রাজবাড়ির আমি জমি অধিগ্রহণ করে আমাদের যদি কোনো বৃহত্তর উদ্দেশ্য না থাকে যে খাসপুর রাজবাড়ি নিয়ে আমার বৃহত্তর পরিকল্পনা বাস্তবায়িত করব, তাহলে এরকম পদক্ষেপ নেওয়ার পেছনে মানুষকে শুধু একটু বিড়ম্বনা ফেলারই সামিল হবে। তো আমরা বর্তমানে স্নান মন্দিরে আছি, এখন আপনাদের আমরা দু একজনের মতামত জানানোর চেষ্টা করব।
আর কিছুক্ষণের মধ্যে আমরা আপনার দেখা আপনাদের দেখাবো আমরা যে মানুষ কে কি বলছেন। ধন্যবাদ। বর্তমানে যে খাসপুর রাজবাড়ির বিষয়ে নিয়ে আসে একটা আন্দোলনই চলছে টালিগ্রামে, এটা যে যথেষ্ট যুক্তিকতা বা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি, কারণ রাজবাড়ির কিছু জায়গা হয়তো একবার করা প্রয়োজন হইতে পারে, যে জন্য অনেক বাড়িঘর তৈরি হতে রাজবাড়ির কিছু কিছু অংশ দর্শনীয় নয় এরকম একটা পরিস্থিতিতে আছে, কিন্তু তারা যে 200 মিটার জায়গা নিয়ে বিশাল জনবসতিকে উচ্ছেদ করার যে প্রয়াস করছেন এটা বাস্তবিকই একটা বিরাট কষ্টদায়ক ব্যাপার এই অঞ্চলের এবং এই অঞ্চলের লোকের, এটা বিরাট ক্ষতি হবে বলেই আমি মনে করি। কারণ এই রাজবাড়ি দেখার মতো দর্শনীয় যা আছে সেটা এমন বড় কিছু দর্শনীয় নয়, রাজবাড়ি নাম শুনে লোকেরা খুবই আগ্রহান্বিত হয়ে আসে কিন্তু দর্শন করতে এসে তারা অনেকটাই নিরাশ হয়ে যায়। তার জন্য এত বিশাল অঞ্চল খালি করে রাজবাড়ির যদি অন্য কোনো ডেভেলপমেন্ট হয় তাহলে রাজবাড়ি প্ল্যান হয়ে যাবে, রাজবাড়ি ভিতরে যে অস্তিত্ব আছে সেটা ম্লান হয়ে যাবে। কাজেই আমি মনে করি যে এই ধরনের বড় একটা উচ্ছেদকে যে ব্যাপার চলছে বা একবার করতে চাইছে সরকার সেটার যথেষ্ট যৌক্তিকতা নাই এবং করার মতো এই অঞ্চলে জায়গাও নাই, জায়গাও নাই, মানে পুনর্বাসনের ব্যবস্থাও তারা নিজেরা করতে পারবে বলে আমি মনে করি না। তাই এটার ইতিহাস সম্বন্ধে আগে ইয়ে করা হোক, রাজবাড়ির একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা অত্যন্ত পুরাতন ইতিহাস এবং এই কাছাড়ের গর্বও বলা যেতে পারে, কিন্তু ডেভেলপমেন্ট করতে গিয়ে এসে যদি এটা এমন কিছু করা হয় এটা হাস্যাস্পদ হবে, রাজবাড়ি তখন হাস্যাস্পদ হয়ে যাবে। আচ্ছা, ইতিহাস তো একটা সীমিত একটা ইতিহাস, ইতিহাসটার কাজ তো আরও অগ্রসর হওয়া উচিত। রাজবাড়ির অনেক কথাই জনশ্রুতির মধ্যে আছে কিন্তু ইতিহাসের আকারে সংকলিত হয়নি কোনোদিনই, মানে পূর্ণাঙ্গ ইতিহাস, পূর্ণাঙ্গ ইতিহাস এই রাজবাড়ির এখনো আমরা পাইনি। যে ইতিহাস আমরা জানি সেটা একটা সীমিত ইতিহাস এবং এই রাজবাড়িটা কাছাড়ি রাজাদের দানে পাওয়া রাজবাড়ি, এর আগে কুচরা এখানে রাজত্ব করতো, কুচরাজার থেকেই কুচরাজার মেয়েকে বিয়ে করে দানে পেয়েছেন, যার জন্য এটা খুব বড় একটা ডেভেলপড রাজবাড়ি তৈরি হয়নি, অত্যন্ত প্রাচীন পদ্ধতির রাজবাড়ি আছে এবং সেই যে রাজবাড়িটা, রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে ইয়ে করা হোক, চর্চা করা হোক বা তার অনুসন্ধান করা হোক, কিন্তু এত লোকের জনবসতি উচ্ছেদ করে রাজবাড়ির যে বা এই অঞ্চলের যে খুব একটা ডেভেলপমেন্ট কিছু হবে আমি মনে আসি আর কি। এখানে বাগান করিয়া বাগান যে সময় বাগানের জন্ম হয়েছে এই সময় থাকিয়া বাগানের লাইন করা হয়েছে লেবার কোয়ার্টার, এই সময় ধরিয়া আমরা বসবাস করিয়া আইতেছি আজ পর্যন্ত, আজ অবধি। তে আমরা এখন চিন্তার মধ্যে আসি এই কারণে যে অন্য অন্য দিকে আমরা দেখলাম আর কি, যে বুলডোজার 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 বুলডোজারের আতঙ্ক সোশ্যাল মিডিয়ায় দেখলেই বুলডোজার বুলডোজার বুলডোজার, অনেক জায়গার মধ্যে আমরা দেখছি যে ঘর বাড়ি ভাঙ্গিয়া একদম শেষ করে দেয় আর কি বুলডোজারে। তো এইগুলা দেখিয়া মানুষের মধ্যে একটা আতঙ্কর সৃষ্টি হয়েছে। এখন রাস্তার কিনারে যদি কোনো জিসিপি এরকম বুলডোজার দেখে কোনো জায়গার যদি যাওয়ার সময় মানে বুলডোজার দেখিলাইতে মানুষের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যায় যে এই বুলডোজারটা নিয়ে আমাদের গ্রামের মধ্যে প্রবেশ করেন নাকি এরকম একটা মানে
তারা মনের মধ্যে একটা জাগ্রত সৃষ্টি হয়ে যায়। নোটিশটার মধ্যে কিটা লেখা আসলো? নোটিশটার মধ্যে জবাব চাইছে, সাত দিনের মধ্যে আর দশ দিনের মধ্যে জবাব চাইছে, যে আমরা জবাব দিতাম আর কি। আমরা এইখানে মানে বাগানের জায়গাতে আসি, কিন্তু মেনে নিল এইটা আর্কোলজি ডিপার্টমেন্টের জায়গা বলে এইটাই মানে তারা উল্লেখ করছে। এইখানে এইখানে কোনো নতুন ধরনের আমরা কনস্ট্রাকশনের কাজ করতাম না, এইগুলাই লেখা আছে। আর কিছু কিছু সংখ্যক মানুষ বানাইছে, মানে হয়তো কেউ ঠাকুর ঘর বানাইছে, কেউ আছে নিজের ছোট একটা দোকান ঘর বানাইছে, কেউ আছে নিজের বাড়ি বানাইছে। তো এইগুলা আর কি তারা চার আর কি এইগুলা কেনে বানাইছি বা কি কারণে বানাইছি বা। আমার নাম বুলেন রবি দাস, আর আমরাও নোটিশ দিছে, নোটিশ যেটা দিছে যে মানে সাত দিনের ভিতরে মানে একটা জবাব দিবে আর কি। জবাব দেওয়ার পরে মানে এটা কেমনে জায়গার মধ্যে আসো বা কি কারণে এটা মানে একটা জবাব চাইছি। তো আমরা তো জবাব দিছি যে আমরা বেকার ছেলে, মানে পড়ালেখা করে চাকরি পাইছি না, কয়ে একটা দোকান খুলছি আর কি। সরকারি যদি তার জায়গা নিতে চায় ঠিক আছে, জায়গা নিয়োগ দিয়া রাজবাড়িরও ডেভেলপমেন্ট হোক আমরাও চাইলাম, কিন্তু আমরা একটা তাতে পুনর্বাসন দেহ আর কি। আচ্ছা, তাই আপনার আপনারা তো মোটামুটি পাটা জমিতে আপনার আসেন না? আমরা তো মানে কতদিন থেকে ধরি আসি এটা তো আমরা জানি না। ঠাকুর দাদা মানে বহুত আগের থেকে আসি, মানে কত আগের থেকে আসে মানে আমরার দাদু তারাও কইতে পারে না আর কি। তার স্টেপ বাই স্টেপ এখন বর্তমানে আমার বাবার বাগানে চাকরি করে, চাকরির থেকে আমি এখন বর্তমানে আমার ভাই বাগানে চাকরি করে। হ্যাঁ, আমরা কত ইংরেজির থেকে আসি এটাও আমরা জানি না আর কি। আচ্ছা, সরকার তো এখন যেটা মানে দখল মানে যেগুলো নোটিশ পাঠাচ্ছে, তো এটা তো সরকারের যেগুলো আইনের যেগুলো এগুলো তো সরকার তো এগুলো সরকারের অধিকার, এগুলা করার অধিকার আছে। কিন্তু পাশাপাশি স্থানীয় অধিবাসী হিসেবে আপনাদের দাবি তো থাকবে যে যাতে সুন্দরভাবে খাসপুর রাজবাড়িতে আরো আকর্ষণীয় করা যায়, ডেভেলপ হোক। কিন্তু চারিদিকে তো রাজবাড়ির তো জঙ্গলেই ভর্তি আর কি। এটা ভিতরেরটা আগে যদি সাফাই পরিষ্কার করিয়া যদি ভিতরেরটা সুন্দর হয় তাহলে তো আরো ভালো হইতো আর কি। ভিতরেরটাই সাফা পরিষ্কার। এখন আমরা এসেছি এই যে দেখছেন আপনারা যে কাছাড়ি রাজার যেটা রাজধানী খাসপুর, সেই রাজবাড়ির আমরা একদম মেইন যেটা প্রাঙ্গণ সেখানে আমরা এসেছি। সামনে এটা দেখতে পাচ্ছেন সেটা কার্যালয়, আর সোজা যে রাস্তাটা চলে গেছে সেটা বারোদুয়ারি একটা জায়গা বলে। বারোদুয়ারিটা বেশ বড়, বিভিন্ন টু স্টোরিড না তিনতলা ছিল, সেটা আপনার সবাই দেখতে পাবেন, নেট সার্চ করলে দেখতে পাবেন। তো সে বারোদৌড়িতে চলে গেছে। তো এখানে যে আপনারা ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাচ্ছেন খাসপুর রাজবাড়িতে, এই মুহূর্তে এই যে অফিসে আমরা এসে একজন এখানে কর্মীকে পেয়েছি, এবং এখানে যে ইনচার্জ যিনি, তিনি এখানে এখন বর্তমানে তিনি স্টেশনে নেই। তার কাছে আমাদের জানার ইচ্ছে ছিল যে খাসপুর যে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যেগুলো নোটিশ পাঠানো হয়েছে সেগুলো তাৎপর্য এবং এটার ভবিষ্যৎ কি, বুলডোজার চালানো হবে কিনা, বিভিন্ন প্রশ্ন ছিল তার কাছে। তো যেহেতু তিনি স্টেশনে নেই তো কথাগুলো জানা গেল না। মিস্টার অমরদীপ কুমার তিনি বর্তমানে বাইরে আছেন, তো তার বক্তব্য নিয়ে হয়তো আগামীতে আমরা একটা নেক্সট এপিসোডে আপনাদের সামনে হাজির হব। তো এখানে এসে একটাই জিনিস বুঝতে পারছি যে এখানে বর্তমানে আর্কিওলজিক্যাল বিভাগ কি কাজ করছেন, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন যে গাছের পাতা টাতা পড়ছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে, যেগুলো চা বাগানের যেগুলো বাগান যেভাবে মেনটেন করা হয়, ফুল বাগান বলুন, আপনাদের পার্সোনাল থাকুক বা কোনো অফিসের যেগুলো বাগান মেনটেন করা হয় সেরকম কাজ করা হয়। হ্যাঁ, এই যে পাতা পড়েছে গাছ থেকে, গাছের পাতাগুলো পরিষ্কার করা, এই জন্য কর্মী রয়েছেন, অস্থায়ী কর্মীরা তারা কাজ করেন, দু তিনজন কর্মী রয়েছেন। এবং এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা এইভাবেই থাকে, এখন লোকজন কম আসেন শীতের সময় একটু। হ্যাঁ, এখন কিছু গেছেন এখনো, এবং অভিযোগ আছে এখানে বিভিন্ন ধরনের যেটাকে আমরা অসামাজিক কাজ মানে বলে থাকি সেগুলো এই ক্যাম্পাসের ভিতরে হয়। এবং বর্তমানে দেখছেন আপনারা গরু চরে বেড়াচ্ছে, তো এটা একটা গোচারণ ভূমিও বলা যেতে পারে। আর এখানে অভিযোগ রয়েছে যে আরও সুন্দর করা যেত এখানে, খাস বাইরে থেকে যারা একজন আমেরিকা থেকে ট্যুরিস্ট আসবেন বা ইংল্যান্ড থেকে আসবেন,
তিনি এখানে কি এসে দেখবেনটা কি? তিনি একটা বড় একটা ধরুন একটা বাগান, বাগানে আসার মতো একটা অনুভূতি হবে, এর বেশি কিছু নয়। তো এখন দরকার যেটা সংযোজন করে আরও আকর্ষণীয় করে তোলার দিকেই সরকারের বেশি দৃষ্টি দেওয়া উচিত বলে আমরা মনে করি। আগামী এপিসোডে আমরা খাসপুর নিয়ে আরও বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।